বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অশেষ মেহের বাণীতে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশাই করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে বর্তমানে রিভিশন ক্লাস নেওয়া হচ্ছে। তোমরা সকলেই জানো যে আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সিলেবাসের যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো আমরা মোটামুটি তোমাদের পড়িয়ে শেষ করেছি। আমরা আবারও রিভিশন আকারে তোমাদের সামনে ক্লাসগুলো তুলে ধরছি। তো গত ক্লাসটাও আমরা এই বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি এর উপরে নিয়েছিলাম। আজকেও এর শেষের অংশটুকু আজকে তোমাদের সামনে আলোচনা করব। তবে আমি শুরুতেই গত ক্লাসের থেকে যে পড়াগুলো পড়িয়েছিলাম তার মধ্যে থেকে কিছু প্রশ্ন তোমাদের করতে চাচ্ছি। তো দেখো, এই জনসংখ্যা সম্পর্কিত যে অধ্যায়টা, আমরা এই অধ্যায় থেকে অনেক বিষয়ে জানতে পারব এবং ইতিমধ্যে তোমরা হয়তো শিখেছো। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জনসংখ্যার স্থানান্তর বলতে তুমি কী বোঝো? জনসংখ্যার স্থানান্তর কাকে বলে? পরের প্রশ্ন, এই স্থানান্তরগুলো কয় ধরনের হয়ে থাকে? তার পরের প্রশ্ন, মাতৃমৃত্যু বলতে কী বোঝো? তো এগুলো গত দিনের আলোচিত বিষয় ছিল এবং আশা করছি এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবেই দিতে পারলে। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের গত ক্লাসের সর্বশেষে দুইটা সংজ্ঞা দিয়ে শেষ করেছিলাম। একটা হচ্ছে বাংলাদেশের মাতৃমৃত্যু, আর হচ্ছে শিশু মৃত্যু। মাতৃমৃত্যু কাকে বলে এবং শিশু মৃত্যু কাকে বলে, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে এই মাতৃমৃত্যু কী কী কারণে হয়ে থাকে, অর্থাৎ মাতৃমৃত্যুর কারণগুলো আলোচনা করব এবং মাতৃমৃত্যুর প্রভাব, মা মারা গেলে এর প্রভাবটা কী, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বাংলাদেশের মা ও শিশু মৃত্যুর যে সংজ্ঞাটা গত ক্লাসে দেওয়া হয়েছিল, আমি আবারও সেটা বলছি। একজন মা সন্তান প্রসব করার পূর্বে, প্রসবকালীন বা পরবর্তী সময়ে যদি মৃত্যুবরণ করে তবে তাকে বলা হয় মাতৃমৃত্যু। আর একজন সন্তান জন্মগ্রহণ করার পরে যদি এক বছরের মধ্যে মারা যায় তবে তাকে বলা হচ্ছে শিশু মৃত্যু। তো এখানে দেখো, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর যে একটা পরিসংখ্যান দেয়া রয়েছে, এই পরিসংখ্যানগুলো দেখে আমরা সহজে বুঝতে পারছি প্রতিনিয়ত এই মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হারটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। তারপরেও কিন্তু আমরা এখনও সেটা শূন্যে নামিয়ে নিতে পারি নাই। তো এখানে বাংলাদেশের মাতৃমৃত্যুর যে পরিস্থিতিগুলো দেয়া আছে, এটা কিন্তু তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। যেমন এখানে বলা আছে, বাংলাদেশে 1980 সালে মাতৃমৃত্যুর সংখ্যা ছিল 650 জন, 1990 সালে এই সংখ্যা হয়েছে 574 জন, 2001 সালে 322, 2010 সালে 194 জন। এটা দেখো, এটা প্রতি লক্ষে এতজন করে মানুষ, মায়েরা মারা যাচ্ছে। এবং সর্বশেষ যার একটা রিপোর্ট দেওয়া আছে সেটা হচ্ছে বিশ্ব ব্যাংক প্রদত্ত তথ্য অনুযায়ী 2016 সালে মাতৃমৃত্যু ছিল 176 জন। তাহলে এই যে প্রতিনিয়ত কমে যাচ্ছে, তার মানে বলাই চলে যে আমরা আধুনিক জগতে যে আমরা বসবাস করছি, প্রতিনিয়ত স্বাস্থ্য চিকিৎসা ক্ষেত্রগুলোতে যে আমরা উন্নতি সাধন করেছি, আমাদের মধ্যে যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে, তারই ফলশ্রুতিতে কিন্তু আমাদের এই মাতৃমৃত্যু হারটা দিনে দিনে হ্রাস পাচ্ছে। তো আমরা আজকে পড়ব মাতৃমৃত্যুর কারণগুলো কী। তাহলে বিষয়টা হচ্ছে, প্রথমে লিখে আমরা মাতৃমৃত্যুর কারণ, মাতৃমৃত্যুর কারণ, কারণ। আচ্ছা, সমূহ কী কী কারণে মায়েরা মারা যায়। তোমাদের বইতে এখানে খুবই ছোট ছোট পয়েন্ট দেওয়া আছে, দেখো বলছে বাল্যবিবাহ এক নম্বর কারণ, বাল্যবিবাহ। তোমরা এই বিষয়গুলো পয়েন্ট আকারে লিখতে পারো, আবারও বর্ণনাও করতে পারো। তাহলে বাল্যবিবাহ কাকে বলে? আমাদের বাংলাদেশের নিয়ম অনুযায়ী
বিবাহের একটা নির্দিষ্ট বয়সের সীমারেখা রয়েছে, অর্থাৎ মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর। এর পূর্বে যদি কেউ বিয়ে করে তবে তাকে বাল্যবিবাহ বলা হয়। দুইজনের একজনও যদি কম বয়স্ক হয় তবে তাকেও বাল্যবিবাহ বলা হয়ে থাকে। তো এই যে মায়েরা মারা যাচ্ছে, যদি একজন মহিলা অর্থাৎ একজন নারী 18 বছরের পূর্বে বিয়ে দেয়া হয় এবং সে যদি গর্ভধারণ করে তবে বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত রোগবালয়ে তার লেগেই থাকে। এর ফলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতার কারণে আমার মায়েরা মৃত্যুবরণ করে। তাহলে বাল্যবিবাহটা যদি না থাকতো, যদি একজন পরিপূর্ণ বয়স্ক মহিলা যদি গর্ভধারণ করে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা তার মধ্যে থাকবে না, সে সহজেই সন্তান জন্ম দিতে পারবে। তো এই যে বাল্যবিবাহটা একটা কারণ, তাহলে অল্প বয়সেই বিয়ে হলে অল্প বয়সে কিন্তু গর্ভধারণ হবে, যার ফলে সে তো একটা ঝুঁকিতে থাকবে, তার যে সে সন্তানকে জন্ম দিবে তাও কিন্তু সে মৃত্যু ঝুঁকিতে থাকবে, ফলে মাতৃমৃত্যু হারটা যেরকম বৃদ্ধি পাবে তোমার শিশু মৃত্যুর হারটাও বৃদ্ধি পাবে। তাহলে মাতৃমৃত্যুর অনেকগুলো কারণ রয়েছে। তারপরে দেখো হচ্ছে গর্ভকালীন অবহেলা। অবহেলা তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে লিখি অবহেলা। তাহলে আমরা যদিও নিজেকে সভ্য জগতের মানুষ মনে করি, তারপরেও আমাদের সমাজে এখন পর্যন্ত নারীদেরকে, বিশেষ করে গ্রামীণ সমাজে, তাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়। আমরা পুরুষদের জন্য যা কিছু করি, আমাদের পিতামাতারা আমাদের নারীদের অর্থাৎ ছেলেদের জন্য যা কিছু করি, মেয়েদের জন্য সেই পরিমাণ কিন্তু করি না। আমাদের গ্রামীণ সমাজে যে নারীরা প্রতিনিয়ত অবহেলিত হচ্ছে, এই অবহেলার কারণেও কিন্তু আমাদের এই মাতৃমৃত্যুর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। সঠিক সময়ে চিকিৎসা, সঠিক পরিমাণে খাদ্যদ্রব্য, পুষ্টিকর খাদ্যদ্রব্য, যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন আসলে আমরা ততটা গুরুত্ব না দেওয়ার ফলে এই যে অবহেলা দেখাচ্ছি, এই অবহেলার কারণে কিন্তু আমার মায়েরা মৃত্যুবরণ করছে। দেখো বলছে ধর্মীয় গোড়ামি। এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমি কয়েকটা আলোচনা করি। বলছে ধর্মীয় গোড়ামি, তাহলে এটা কি? আমাদের বিভিন্ন ধর্ম আমাদের রয়েছে এবং বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, এই বিষয়টা তোমরা কখনো শুনেছো কি না? দেখবে এখনও কিছু কিছু ফ্যামিলির যারা রয়েছে, যারা আসলে সন্তান জন্মদানের সময় যে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, এটাকে অনেকেই সম্মানহানিকর মনে করে। এই যে অজ্ঞতা রয়েছে, ধর্মীয় একটা গোড়ামি মনোভাব রয়েছে, এর কারণে কিন্তু আমাদের মায়েরা মৃত্যুবরণ করছে। তাহলে আমি পয়েন্টটা লিখি ধর্মীয় গোড়ামি। আশা করি তোমরা বিষয়গুলো কিন্তু সহজেই বুঝতে পারছো যে ধর্মীয় গোড়ামিটা কি, যে নিয়ে যাওয়া যাবে না। আমাদের একটা বংশীয় ভাব রয়েছে, আমরা নিয়ে গেলে হয়তো আমাদের মান সম্মানের ক্ষতি হবে। এই যে নিজস্ব এলাকার যারা ধাত্রী থাকে তাদের দিয়ে সন্তান প্রসব করাতে যেয়ে কিন্তু মায়েরা অকালেই মৃত্যুবরণ করে। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা সমাজে দেখতে পাচ্ছি। তাহলে বাল্যবিবাহ যেরকম একটা কারণ, অবহেলা এরকম একটা কারণ, ধর্মীয় গরম একটা কারণ, তোমাদের বইতে এই পয়েন্টগুলো চমৎকারভাবে দেয়া আছে, আশা করি তোমরা এগুলো লিখতে পারবে। দেখো তাছাড়া আরও অনেকগুলো কারণ দেয়া আছে, ভিডিও ক্লাস আমি সংক্ষিপ্ত করে আলোচনা করার চেষ্টা করছি। বলছে নিম্ন জীবনযাত্রা, মানে আমাদের দেশে এখনও কিন্তু 50% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। তো এই দারিদ্রতার কারণে তারা তিন বেলা পেট ফুড়ে খাবারের জোগাড়ই করতে পারে না। সেখানে গর্ভবতী মায়ের জন্য যে পরিমাণ চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন, যে পরিমাণ পুষ্টিকর খাদ্যদ্রব্য প্রয়োজন, যে পরিমাণ তাদের যত্ন করার প্রয়োজন, সেগুলো কিন্তু সম্ভব হয় না এই দারিদ্রতার কারণে, নিম্ন জীবনযাত্রার কারণে। এর কারণেও কিন্তু আমাদের মায়েরা মৃত্যুবরণ করে। দেখো বিশুদ্ধ পানির অভাব ও দুর্বল স্যানিটেশন ব্যবস্থা, এটাও একটা কারণ। নারী শিক্ষার অভাব, আমরা বর্তমান যে বাংলাদেশে বসবাস করছি, এখন আমাদের গ্রামীণ সমাজেরকে নারীদেরকে কিন্তু শিক্ষার জন্য সমান সুযোগ সুবিধা দেয়া হয় না। এটা বর্তমানে যদিও কিছুটা পরিবর্তন হচ্ছে, কিন্তু আহমরি যে পরিবর্তন হয়েছে এমন কিছু নয়। এখনও পুরুষের পাশাপাশি যে নারীরা একটু লেখাপড়া করবে, যদি ফ্যামিলিটা দরিদ্র হয় তাহলে তারা চিন্তা করে আমার ছেলেটাকে লেখাপড়া করার দরকার, মেয়েটাকে বাসায় রেখে দিচ্ছে। তারপরে হচ্ছে এই শিক্ষা অর্জন
করার ফলে এই যে মাতৃত্বকালীন যে সমস্ত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন সেই জ্ঞানটা কিন্তু নারীদের হয়ে ওঠে না, কেননা তারা সেরকম শিক্ষিত হতেও পারে না। এই নারী শিক্ষার যে অভাব রয়েছে এই অভাবের কারণেও কিন্তু আমাদের মায়েরা মৃত্যুবরণ করছে। পরে লিখেছে দেখো, চিকিৎসার অভাব, ঝুঁকিপূর্ণ গর্ভপাত, প্রসবকালীন উচ্চ রক্তচাপ ইত্যাদি বিভিন্ন কারণেও কিন্তু আমার মায়েরা মৃত্যুবরণ করে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে মাতৃমৃত্যুর যে কারণগুলো বললাম, এখান থেকে অবশ্যই তোমাদের বর্ণনামূলক একটা প্রশ্ন লিখতে আসতে পারে যে আমাদের দেশের মায়েরা কেন মারা যাচ্ছে, পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো। তো শুধুমাত্র উদ্দীপক না লিখে যে পয়েন্টগুলো একটু বলা হলো সেগুলো একটু লেখার চেষ্টা করবে, দেখবে তুমি তোমার সমাজের দিকে তাকাবে, তুমি যে এলাকায় বসবাস করো সে এলাকার দিকে তাকাবে যে কী কী কারণে মায়েরা মারা যাচ্ছে। এর বাইরেও কিন্তু অনেকগুলো কারণ তোমরা ইনশাআল্লাহ পেয়ে যাবে। দেখো, এই মাতৃমৃত্যুর প্রভাব নিয়ে একটু কথা বলি। আমরা তাহলে কারণ বললাম, এরপরে আমরা পড়ছি প্রভাব, যে কী হতে পারে মাতৃমৃত্যুর ফলে অনেক অসুবিধা হয়। তার মধ্যে তোমার বইতে যে পয়েন্টগুলো লেখা আছে দেখো, বলছে বাংলাদেশে মাতৃমৃত্যুর কারণে শিশু প্রয়োজনীয় পুষ্টি হতে বঞ্চিত হয়। মায়ের কাছ থেকে শিশু যে পরিমাণ পুষ্টি পেত সেটা কিন্তু পায় না, ফলে এটাও আমাদের শিশুর জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। শিশুর শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেটাও কিন্তু সম্ভব হয় না। তো তাছাড়াও অনেকগুলো কারণ রয়েছে। দেখো, আমাদের শিশুরা যারা মাতৃহারা তারা কিন্তু শিশুর যে সুষ্ঠু সামাজিকীকরণ প্রয়োজন সেটাও কিন্তু সম্ভব হয় না। এরকম অনেকগুলো কারণ রয়েছে। এই কারণগুলো তো নিশ্চয় তোমরা একটু বর্ণনা করতে পারবে, লিখতে পারবে। যেহেতু রিভিশন ক্লাস নিচ্ছি, আমি অল্প করে তোমাদের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম। তারপরেও যদি এই পড়াগুলোর মধ্যে থেকে তোমাদের কোনো বিষয়ে জানার থাকে তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যাওয়ার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক তোমাদের এখানে লিখে দিই। HWটা হচ্ছে এই যে আমি বললাম মাতৃমৃত্যুর কারণ, এই কারণগুলো ব্যাখ্যা করবে। তাহলে মাতৃমৃত্যুর কারণ আমার কথা হয়তো শুনতে পাচ্ছ, কারণগুলো বর্ণনা করো। 3 মার্কের মধ্যে লিখবে, অর্থাৎ 1 পেজ লিখলে হবে মাতৃমৃত্যুর কারণগুলো বর্ণনা করো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তোমাদের সকলের সকল মনের ইচ্ছাগুলো পূরণ করেন। এই শুভকামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।